আমাদের জাতীয় খেলাটা হাডুডু কেন জানেন? কারণ সেই আদিকাল থেকে আমাদের ভেতরে একটা স্বভাব আছে, কোনো একজন ব্যক্তি যদি সামনের দিকে ঠিক এগোনো শুরু করে, তার পাটা ধরে কি করে ঠিক পেছন দিকে নিয়ে আসা যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মাত্র 6 মাসে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি একটা নাম কামিয়েছি। বর্তমানে সেই নামটার পেছনে কোনো একজন ব্যক্তি বোধহয় লেগে পড়েছে। সে যাই হোক না কেন, গতকাল বিকেল 5টার সময় রিফাত জিব্রান নামের যে আইডিটা আমার ছিল সেটা হ্যাক হয়, এবং সেই আইডি থেকে আমি আরজি জিব্রান নামের পেজটা চালাতাম, সেই পেজটাকেও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আইডি এবং পেজ দুটোর কোনো কিছুই নেই। শুধুমাত্র ভিডিওটাতে আসার কারণটাই হচ্ছে কোনো রকমের কোনো জ্ঞান গরিমার আলাপ না, ভয়েস অফ ওয়ান ভয়েস অফ নান টাইপের কোনো ব্যাপার স্যাপার না, শুধু একটু সতর্ক করার জন্য আসা যে কোনো রকমের কোনো যদি নোংরামি ছ্যাঁচড়ামি বা যাই দেখুন না কেন, সেটা দয়া করে চোখে ঠিক আটকে রাখবেন না বা গুজবে কান দেবেন না। কারণ আমি কোনো কিছুই ডিরেক্টলি হ্যান্ডেল করছি না, আমি চেষ্টা করছি রিকভার করার, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই হবে। বর্তমানে যে পেজ থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন সেটাই আমার পেজ, সেই পেজটা পাবো যেটা আমার পূর্বের পেজ ছিল সেটার আশা আমি ঠিক ছেড়ে দিয়েছি, কারণ সেটা সম্ভবই না। সে যাই হোক না কেন, কন্টেন্ট আমি নিজেই, যার ফলে সেই পেজটা নিয়েও কোনো কাজ নেই। আপনাদের যে ভালোবাসার ভিডিওগুলো ছিল সেগুলো আমি সময়ের সাথে সাথে অবশ্যই দিয়ে ফেলবো, এবং যে নতুন কাজ আসছে সামনে সেগুলো দিয়ে ফেলবো। আর যে নিয়েছে, আরে বাঁচান না ভাই বাচক পাখি, আহা আকাশ ছিঁড়ে ডাকাডাকি।